চীনে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাস। প্রতিদিনই সংক্রমিত হচ্ছে 4 কোটি মানুষ, হাসপাতালে দীর্ঘ লাইন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীন সরকার গৃহীত শূন্য কোভিড নীতি দেশটির জনগণের চাপের মুখে প্রত্যাহারের পর থেকেই দেশটিতে করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই সংক্রমিত হচ্ছেন অন্তত 3 কোটি 70 লাখ মানুষ। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের বৈঠক থেকে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে ভারতের করোনা পরিস্থিতি মোকাবিলায় ন্যাজাল ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কোভিড রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু দেশ থেকে ভারতে যেতে কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি।